পুনি কড় লেউটাইলা চিটফন্ড মামলা অর্থতত্ত্ব চিটফন্ড মামলায় ইডি পাখর চড়াও ভুবনেশ্বর সমেত রাজ্যের পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি ভুবনেশ্বরের এক খবরকাগজ মালিকঙ্ক কার্যালয় সমেত তিনটি স্থানে চালছে ইডির রেড অর্থতত্ত্ব চিটফন্ড মামলায় ইডির রেড ভুবনেশ্বর সমেত রাজ্যের পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি রাখিছে ইডি ভুবনেশ্বরের এক খবরকাগজ মালিকঙ্ক কার্যালয় সমেত তিনটি স্থানে চালছে ইডির রেড পুনি কড় লেউটাইলা চিটফন্ড মামলা অর্থতত্ত্ব চিটফন্ড মামলায় ইডি পাখর চড়াও ভুবনেশ্বর সমেত রাজ্যের পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি ভুবনেশ্বরের এক খবরকাগজ মালিকঙ্ক কার্যালয় সমেত তিনটি স্থানে চালছে ইডির রেড ইডি চড়াও জারি রাখিছে পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি রয়েছে নিহতি ভাবে ইডি স্কানরে রহিতলা এই চিটফন্ড মামলার অনেক মামলাগুড়িক পুনি অর্থতত্ত্ব চিটফন্ড মামলায় ইডি পাখর চড়াও আরম্ভ হয়েছে ভুবনেশ্বর সমেত রাজ্যের পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি রয়েছে রোশন রথ যোড়াইছেন আমার প্রতিনিধি রোশন পুনিথরে ফেরিছে ইডি এবং এই চিটফন্ড মামলা যেপাই ইডি ভুবনেশ্বর পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি রাখিছে অপডেট কন রয়েছে রোশন দেখুন ইডি চিটফন্ড মামলার ইডি পুনিথরে বর্তমান চড়াও আরম্ভ করছি এবং বিশেষ করে যে জনে খবরকাগজর মালিক বিকাশ স্বয়ং তাঁর বাসভবন সমেত পাখাপাখি ভুবনেশ্বর চারটি স্থান তা সহ জনে বিল্ডর কৃষ্ণা বিল্ডর বুধির তাঁর মধ্য বাসভবন এমনি ওড়িশার পাখাপাখি পাঁচটি স্থান বরহমপুর ছত্রপুর মধ্যে তা ভিতরে রয়েছে এবং ওড়িশা বাহারে মধ্যে গোটে স্থানে চড়াও হওয়ার কথা ইডি পক্ষর যা সূচনা মিলুছি তেমন বড় কথা হচ্ছে এই এমানে সমস্তে সিবিআই মামলা যে সময় এটি চিটফন্ড কেসরে সিবিআই তদন্ত করছিল সে সময় এমানে জামিন পাই বর্তমান জামিনরে অছন্তি কোর্টরু জামিন পাই বেলরে অছন্তি এবং পরে এই মামলাটি ইডি মধ্যে টেক ওভার করছিল যেহেতু বেআইন আর্থিক ট্রানজাকশনর মামলা ছিল তেমন এই মামলাটি ইডি মধ্যে পরে টেক ওভার করছিল কিন্তু বর্তমান যা সূচনা মিলুছি যে ইডি কু তদন্তরে সহযোগপূর্ণ ছিল যেপাই ইডি বর্তমান চড়াও করছি বলে যা সূচনা মিলছি বর্তমান পর্যন্ত তো ইডি পক্ষর স্পষ্ট ভাবে কোন সূচনা দিয়া যায় না কিন্তু যা সূচনা মিলুছি যে খুব কম আজি কিংবা কালি ইডি তরফ গোটে প্রেস রিলিজ জারি করা যাব যেথিরে চড়াও কোটি কোটি হয়েছি এবং চড়াওরে কোন কোন মিলছি সে নেই স্পষ্ট ভাবে সূচনা দিয়া যাব কিন্তু স্পষ্ট ভাবে আপনার যদি দেখবে চিটফন্ড মামলার যেহেতু এমানে সিবিআই র তদন্তর সামনা করলে এবং সিবিআই এমানকে গিরফ করছিল এবং জামিনের মধ্যে অনেক এবং তারপরে বর্তমান সে মামলাকে যেতবে ইডি টেক ওভার করছিল মামলার বর্তমান ইডি আকশন নেওয়া আরম্ভ করছি এবং এ মধ্যে যা সূচনা মিলুছি যে বারবার ইডির নোটিশ সত্ত্বে এমানে হাজির হয়ে এবং ইডি কু তদন্তরে সহযোগ করলে যেপাই ইডি বর্তমান চড়াও আরম্ভ করছি ভুবনেশ্বর এমানকর বাসভবন এবং তা সহিত যে ভুবনেশ্বর বাহারে বরহমপুর এবং ছত্রপুর এবং তা সহ ওড়িশা বাহারে মধ্যে গোটে স্থানে চড়াও হওয়ার কথা বর্তমান সামনাকু আসছে ধন্যবাদ রোশন প্রতিনিধি রোশন রথ পুনি কড় লেউটাইলা চিটফন্ড মামলা অর্থতত্ত্ব চিটফন্ড মামলার ইডি পাখর চড়াও ভুবনেশ্বর সমেত রাজ্যের পাঁচটি স্থানে একাবেলকে চড়াও জারি রাখিছে ইডি যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।